এই টিউটোরিয়ালে আমরা বাটারফ্লাই অ্যানিমেশন করা দেখব এবং বাটারফ্লাইটি একটি নির্দিষ্ট পথ ধরে উড়ে যাওয়ার অ্যানিমেশন তৈরি করব। এজন্য প্রথমে বাটারফ্লাইয়ের একটি অবজেক্ট তৈরি করে নিতে হবে, কিন্তু আমাদের না থাকার কারণে আমাদের তৈরি করে নিতে হচ্ছে। আগে তৈরি করে নেওয়া ভালো ছিল, কিন্তু আমাদের যেহেতু করা নেই আমাদের তৈরি করতে হবে। এজন্য একটি স্ফিয়ার অবজেক্ট একে এটা একটু লম্বা করে দিতে হবে। এরপর আরেকটি স্ফিয়ার তৈরি করে এই বরাবর রেখে দুটোকে আমাদের গ্রুপ করে দিতে হবে। তাহলে একটি অবজেক্ট হিসেবে রূপ লাভ করলো। এটার কালার এক করে দিই। এবার টপ ভিউ পোর্টে গিয়ে লাইন টুল সিলেক্ট করে একটা প্রজাপতির পাখা তৈরি করব। এবার পার্সপেক্টিভ ভিউপোর্টে এসে লাইনটি চাইলে বড় করে নিতে পারি, একটু আমরা যেভাবে আছি সেটাই রাখতে চাচ্ছি। সরি, আমরা ভার্টেক্সটি একটু বাড়িয়ে নিই। এবার পার্সপেক্টিভ ভিউপোর্টে এসে এটিকে আমরা বিভিন্নভাবে এটার পলিতে কনভার্ট করে নিতে পারি। পলিতে কনভার্ট করে নিলাম, এরপর এটাকে শেল মডিফায়ার ব্যবহার করে এর পুরুত্ব বাড়িয়ে নিলাম। এবার টপ ভিউপোর্ট থেকে এটি কপি করব। কপি করার জন্য এই বাটনটাও চাপতে পারি, কিন্তু আমরা সরাসরি ক্লোন করব। কপি দিলাম। এবার এটাকে কপিটিকে আমরা জেড অ্যাক্সিসে -180 -180তে ঘুরিয়ে নিলাম। এরপরে এটাকে আমরা অপর পাশে বসিয়ে নিলাম। পার্সপেক্টিভ এসে দেখলাম এটি মোটামুটি দুটো পাখা, প্রজাপতি দুটো পাখা হয়ে গেছে। এবার লেফট ভিউপটে গিয়ে আমরা এটির হেরেছি সেন্টারটি এই সাইডে নিয়ে, এক সাইডে নিয়ে আসবো। নিয়ে এসে এটাকে আমরা যেহেতু উড়াবো এই ভিত্তি ধরে, এবার একটা পাখা সিলেক্ট করে অটো কি চালু করতে হবে। এরপর এটিকে আমরা উপর নিচ করাবো। প্রথমে এই বরাবর নিলাম। এরপর দ্বিতীয় বার মুভমেন্টের জন্য আমরা এই বরাবর নিলাম। এরপর আস্তে আস্তে এগুলো আমরা জাস্ট কপি করে দিয়ে দেবো। শিফট বাটন চেপে ধরে এইভাবে কপি করতে হবে। আমাদের এক পাখার অ্যানিমেশন তৈরি হয়ে গেছে, আমরা অ্যানিমেশনটা দেখতে পাচ্ছি। ঠিক তেমনভাবে দ্বিতীয় বাটনটি সিলেক্ট করে আমাদেরকে জিরো বাটন থাকা অবস্থায় আমরা প্রথম বাটন পাখার মতো অ্যানিমেশনটি পর্যায়ে নিতে হবে। এবার 5 নম্বর এসে আমরা দ্বিতীয় পাখাটি প্রথম পাখার মতো নিচে নামিয়ে নেব। এরপর জাস্ট মাউসে চেপে ধরে শিফট বাটন চেপে ধরে কপি করে নেব।
আমাদের অ্যানিমেশন কপি করা হয়ে গেছে। এবার এটাকে আমরা অটো কি অফ করে প্লে করে দেখি। হ্যাঁ, প্রজাপতির একটু মোটামুটি পাকা ঝাপটানোর অ্যানিমেশন পেয়ে গেছি। এবার আমরা এটি একটি লাইন বরাবর মুভ করাবো। তার আগে এটাকে এই পাখা দুটোকে আমরা এই বডির সাথে লিঙ্ক করে দিতে হবে, না হলে এই পাখাগুলো আমরা ঠিকমতো লাইন বরাবর নিমিট হবে না। এজন্য প্রথমে একটি পাখা সিলেক্ট করে এই মোশন বাটনে ক্লিক করে অ্যাসাইন কন্ট্রোলার সিলেক্ট করতে হবে। এরপর ট্রান্সফর্ম পজিশন ক্লিক করে জিজ্ঞাসা চিহ্ন এখানে ক্লিক করতে হবে। এরপর লিঙ্ক কনস্ট্যান্ট সিলেক্ট করে ওকে করতে হবে। এবার অটোকে চালু করে জিরো বাটন থাকা অবস্থায় একটি কি ফ্রেম বসাতে হবে। এরপর জিরো বাটনে লিঙ্ক টু ওয়ার্ল্ড সিলেক্ট করতে হবে। এবার এক ফ্রেম বাড়িয়ে দিয়ে একটি অ্যাড লিঙ্ক করে এটা বডির সাথে ক্লিক করতে হবে, ফলে এটি বডির সাথে অ্যাটাচড হয়ে গেছে। এরপরে দ্বিতীয় পাখাটি সিলেক্ট করতে হবে। এবার দ্বিতীয় পাখাটি সিলেক্ট করতে হবে, করে ঠিক একই নিয়মে লিঙ্ক কনস্ট্রাক্ট করতে হবে। করে প্রথমে জিরোতে থাকবে লিঙ্ক টু ওয়ার্ল্ড, দ্বিতীয় অন নম্বর ফ্রেমে এসে অ্যাড লিঙ্ক করে বডির সাথে লিঙ্ক করে দিতে হবে এবং বুঝতে হবে যে হ্যাঁ আমাদের সাথে এটা বডির সাথে লিঙ্ক হয়ে গেছে। এবার ফ্রন্ট ভিউপোর্টে গিয়ে আমরা একটা লাইন তৈরি করব, যে লাইনকে কেন্দ্র করে প্রজাপতিটি উড়ে যাবে। মোটামুটি একটা লাইন তৈরি করেছি। এবার পার্সপেক্টিভ ভিউপোর্টে এসে আমরা বডিটি সিলেক্ট করে এদিকে অ্যানিমেশন বাটন ক্লিক করে কনস্ট্রেন্ট বাটন এক্সপ্যান্ড করে পাথ কনস্ট্রেন্ট সিলেক্ট করে লাইনটিকে দেখিয়ে দেব, ফলে প্রজাপতিটি পথে এখন অ্যানিমেট হয়ে গেছে। এবার এটাকে আমরা প্লে করে দেখি। মোটামুটি প্রজাপতির বডিটি লাইন বরাবর মুভ করছে, কিন্তু পাখা দুটো অন্য জায়গায় আছে। এর কারণ হচ্ছে এর পজিশন ঠিক নেই। এই পজিশন ঠিক করতে হলে আমাদেরকে পাখা দুটো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে মুভ করে জাস্ট বডি বরাবর নিয়ে আসতে হবে। এবার আমরা আবার অ্যানিমেশন প্লে করে দেখি। প্রজাপতিটি বলা চলে এবার লাইন বরাবর সুন্দরভাবে অ্যানিমেট হচ্ছে, কিন্তু তার আগে আরেকটু কাজ করতে হবে। সেটি হচ্ছে এই অ্যানিমেশনটি উড়ে যাওয়ার সময় একটু মাথাটা উঁচু হবে, অনেক সময় পিছনের দিকটা নিচু হবে, এই জিনিসটা আমাদেরকে অ্যাটাচ করে দিতে হবে, অ্যাড করে দিতে হবে। এই জন্য বডি সিলেক্ট করে অটো কি চালু করতে হবে। এরপর এটা যেহেতু উপরের দিকে উঠছে অবশ্যই মাথাটা উপরের দিকে থাকবে, সেজন্য জাস্ট ঘুরিয়ে দিতে হবে এভাবে, যা যেখানে একটি ব্যতিক্রম দেখা যাচ্ছে সেটা অ্যাড করে দিতে হবে। এখানে আর একটু মিলিয়ে দিতে হবে, এখানে মাথাটি উঁচু করে দিতে হবে। আসলে এভাবেই এনিশন করা হয়ে থাকে। এবার প্লে করে দেখলে বোঝা যাবে অ্যানিমেশনটি অনেকটা স্বচ্ছ হয়েছে। এবার এই পদ্ধতিতে আমরা হেলিকপ্টারের পাখা অ্যাড করে হেলিকপ্টারের সাথে লিঙ্ক করে আমরা পাখা ঘুরিয়ে এটা অ্যানিমেট করতে পারি, অথবা বিমানের পাখায় যে যে মোটর ইঞ্জিন থাকে সেটাকে ঘুরানো যেতে পারে একই নিয়মে। সূত্র একই, জাস্ট পদ্ধতিটা ভিন্নভাবে প্রয়োগ করতে হয় এই আর কি। আশা করছি উপকারে আসবে টিউটোরিয়ালটি। ধন্যবাদ।